আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমা হক ব্লগ। রায়ান বেবির বার্থডে ব্লগে সবাইকে স্বাগতম। রায়ানের বার্থডে কেকটা তৈরি করা হচ্ছে রেড ভেলভেট কেক, তার উপরে ব্লু কালারের কার্ড ডেকোরেশন। রায়ান বাবুর বার্থডে 17ই মার্চ। সম্পূর্ণ ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে রায়ানের বার্থডে 3 থেকে 4 দিন পর। কেকটা আমি তৈরি করে ফেলেছি বার্থডের একদিন আগে, বার্থডের দিন সম্পূর্ণ ডেকোরেশনটা সেরে ফেললাম। ঘরোয়া এবং খুব সিম্পলভাবে রায়ানের বার্থডেটা এই বছর সেলিব্রেশন করা হলো। রায়ানের বার্থডেতে একই দিনে 2 বার সেলিব্রেশন করা হলো, রাত 12টার দিকে এবং তার পরের দিন সন্ধ্যা 7টায়। রায়ানের বার্থডে উপলক্ষে ইয়ানা আর রায়ানকে নিয়ে চলে গেলাম মিরপুর নিউ মার্কেটে। ভাই বোন মিলে এনজয় করলো রাইডগুলো, দেন তাদের বায়না হলো তারা যাবে মিরপুর 2 বাবুল্যান্ডে। মিরপুর 2 বাবুল্যান্ডে প্লে করার পর মিরপুর শপিং সেন্টারের নিচেই একটা সাইডে রয়েছে একোরিয়াম। ছোট্ট ছোট্ট একোরিয়ামের জার একটা ফিশ দেওয়া, রায়ানের খুব পছন্দ এই ছোট ছোট একোরিয়ামগুলো। রায়ানের বাবা রায়ানকে কিনে দিল এই ছোট্ট ব্লু কালারের ফিশ আর ছোট্ট একোরিয়ামটা, ইয়ানাকেও দিয়েছে সেম কালারের ফিশ। বাচ্চারা বাহির থেকে প্লে করে আসলো, বাসায় এসে দেখি হালকা পাতলা ঘরের ভিতরে ডেকোরেশন করা হচ্ছে, রায়ানের বড় চাচু ডেকোরেশন করছে। আমি আগেও কিছু ভিডিওতে বলেছিলাম আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের আনন্দ করার জন্য আলাদা কোথাও যেতে হয় না, প্রতিটা বিকাল, প্রতিটা সন্ধ্যা, প্রতিটা রাত, প্রতিটা সকাল, প্রতিটা দুপুর, এমনকি প্রত্যেকটা দিনই যেন আমরা সেলিব্রেশন করি সবাই মিলেমিশে। এরই মাঝখানে যেমন থাকে সাথে অল্প একটু খারাপ লাগা আর অনেক বেশি ভালো লাগা। তবে হ্যাঁ, অল্প একটু খারাপ লাগা যদি না থাকতো এই ভালো লাগার অনুভূতিটা হয়তো ভালোভাবে বুঝতেই পারতাম না। এই বাচ্চা গ্যাংয়ের হাতে পড়ে রায়ানের অবস্থা নাজেহাল। তারপর চললো ফটো সেশন, ইয়ানা, রায়ানের ছোট চাচা, ছোট চাচি, তারপর রায়ানের বড় চাচা, বড় চাচি, কালভি ভাই, কাসওয়া, রায়ানের দাদা ভাই, দেন ওর ফুপি, আর শেষমেশ চান্স পেলাম আমি আর রায়ানের বাবা। রায়ানের দাদি যেহেতু হজ করে এসেছে ওনার ছবি দেওয়া হয়নি। ম্যাটেলের এই রেড কালারের আর ইয়েলো কালারের কার্ডটা দিয়েছে রায়ানের বড় চাচু। বিউটিফুল শার্টটা দিয়েছে রায়ানের মাইশা ফুপি। কিউটি টয়টা দিয়েছে রায়ানের তরু চাচু। গিফট কিনে নেওয়ার জন্য রায়ানের লিজা ফুপি আর রায়ানের দাদি দিয়েছে এগুলো। রায়ানের বার্থডেতে সব থেকে বেশি হ্যাপি হয়েছে যে টয়টি, এটা হচ্ছে এটা, এটা দিয়েছে রায়ানের তরু চাচু। রায়ান এই গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে তার আগের ভিডিওটা দেখলেই বোঝা যায়। হ্যাপি ফেস,
এক কথায় বলা যায় রায়ান রায়ানের বার্থডে এটা খুব ভালোভাবে এনজয় করেছে। রায়ান এখন অক্টোপাস আঁকছে, দেখা হবে নতুন ভিডিওতে। এই ভিডিও এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাই অনেক বেশি করে দোয়া করবেন আমার এই ছোট্ট সোনামণিটার জন্য। Wow, nice octopus!